লাগলো ভিতরে ঢুকার পরে এমন ভয় পাইছে। গুহার গুহার মুখটা দেখলে আপনার নিজের ভয় পাবেন, ঠিক আছে আমি বুঝলাম। পাহাড়ের মাঝখান থেকে পাথরে ঘেমে ঘেমে পানি যাওয়া পড়তো, সেটা তো না। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়েস মহাদিস। আমরা এখন আছি মায়াতন রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে আমাদের তোহা ভাইয়ের। তো ওনার সাথে এখন যাচ্ছি আমরা আলিকদম, আলিকদম গুহাই। তার আগে গেছিলাম যে মায়াতন এক ঘন্টা খানিক আগে নামছি পাহাড় থেকে। ও ব্লগটা যারা এখন দেখেন নেই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা আইকার দিয়ে দিয়েছি। সিলিং চিলিং পিলিং সব করছি, ওখানে পাহাড় অবস্থা খারাপ। তো এখানে যাচ্ছি, এখানে কি অবস্থা ভাই বলে? এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে, আমার শরীরটা পারবে? হ্যাঁ পারবে। তো এটা হচ্ছে আমার শরীর, তো পারবে বলতেছে, না পারলে তো হবে জানে। হ্যাঁ আমি জানি, ঠিক আছে। আপনার সাথে অনেক স্বাস্থ্যবান লোক এখানে ঘুরছে। ঘুরে ঢুকছে তাই নাকি? তাহলে আমি তাহলে কিছু না, তাহলে আমি তো পিঁপড়া। থ্যাংকস। আর তো হবে হচ্ছে আমাদের গাইড, আর উনি হচ্ছে যে এখানকার লোকাল গাইড, যে মারাতং প্লাস আলিকদম এগুলো তো উনি নিয়ে যায়। ডিসক্রিপশনে আদার্স সব কিছু লেখা আছে, দেখে নিতে পারেন। তো ব্লগটা এনজয় করতে থাকবেন, খেলা থাকবেন। আর সেই সাথে সিয়ান, এ হোয়াটসঅ্যাপ আমাদের লেজেন্ডারি ম্যান একটা আছে, মেন লেজেন্ড, ওয়ান অন অনলি মনসুর ভাই। লুজ হয়ে গেছে ভাই, আমার মধ্যে আমি লুজ দেখলাম তো, আমার আগে কেউ নামতে পারো নাই। তো আমরা দেখবো আলিকদম গিয়ে কার শক্তি বেশি, খেলা হবে জোর দিয়ে ফাইটিং হবে না। ও আচ্ছা, আমার নেক্সট ইভেন্ট আবার আসতেছে সামনে, আমার মনসুর ভাইয়ের ডিসক্রিপশনে আদার সব কিছু আছে, সব কিছু। আর আমার পেজও আছে, ওখানে নক করতে পারেন মনসুর ভাইয়ের কন্ট্যাক্ট করার জন্য। ওয়ান অনলি মাই ব্রাদার ফজল ভাই, তো সেকেন্ড ব্লগের জন্য কি অবস্থা তোমার? প্রস্তুতি কেমন? আই এম এক্সাইটেড বিকজ বাইর থেকে অনেক এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আমরা, এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি বিকজ আমরা সবসময় নতুন নতুন জায়গায় যাই। এখন সব কিছু বন্ধের কারণে আমরা তাও কষ্ট বৃষ্টি করে যাচ্ছি। তো আসার আগে একটা কাজ করবেন, ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসবেন, আর অনেক ডকুমেন্ট কারণ ওটা নিয়ে আসেন না, এখানে অনেক সময় পাওয়া যায় না। ওটার জন্য সবাই একটা রিকোয়েস্ট, বান্ধবনে ম্যারাথনে আসেন, যেখানে আসেন না কেন একটা ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি অবশ্যই রাখবেন। তো এনজয় থাকবেন। আমরা একদম চলে আসছি সেই বাইয়ের দোকান থেকে, এখন আমাদের সেই বিএমডাব্লিউ গাড়িটা, আর আমাদের নদী, আর আলী মানে আলী সুড়ং। তো যাই হোক, এই ব্রিজটা পার হয়ে যেতে হবে। আগে ব্রিজ ছিল না, আগে ব্রিজ ছিল না, ব্রিজ ছিল না, এই বছর না, এখন কি সামনে আগে চলে যাবো আমরা গাড়ি নিয়ে?
তো আমি নিয়ে এসে আপডেট দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ যারা আসবেন আগামীতে তারা একদিন চলে যাবেন কোনো প্যারা নাই চিল ব্রো পুরা চিল আর সবচেয়ে বেস্ট ভালো লাগছে কি জানেন এটা হচ্ছে মাথা মুহুরের শাখা বেবি আই ডোন্ট নো কেউ যদি জেনে থাকেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো একটু কিছু ভিউ দেখানো দরকার আপনাদের সো চলো আগে চিলিং স্টার্টিং এর মধ্যে গুহার অবস্থা দেখে তো পাগল হয়ে যাচ্ছি ওয়াও একদম ফ্রেশ একদম ফ্রেশ মেইন কি জানেন এখানে প্লেসেসটা আরে আলি 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 বদ্দার দোয়ানাত আলি বদ্দার দোয়ানাত আসার পর তো দুইটা পথ পাবেন বাম সাইড দিয়ে রওনা দিতে হবে আমাদের বাম পাশ দিয়ে সব বাম পাশ আমাদের গুহা ধীরে ধীরে চিপা হয়ে যাচ্ছে গা দেখছেন এতক্ষণ ছিল অনেক অনেক ফাস্ট এখন ধীরে ধীরে গুহা একদম চিকনালি সোরিক্স মেইন মেইন ট্রেলে চলে আসছে একদম মেইন ট্রেল এখানে সূর্যের ছায়া খুবই কম তো পানি ঘেমে ঘেমে পড়তেছে ছোট ঝর্ণা না মেইন পার্ট এখান থেকে শুরু ওই যে সিঁড়ি দিয়ে উঠতে সিঁড়ি দেখা যাচ্ছে একটু একটু করে দিক দিয়ে যারা মেম্বাররা যাচ্ছে তো সুর নিতে খুবই কষ্ট হচ্ছে সুর নিতে খুবই কষ্ট হচ্ছে সিরিয়াসলি সো সাবধান আমি এখান থেকে শুট অফ করতে Was everybody say hi? মা দিয়ে পলি দিন আমার ছিল মোবাইল দিচ্ছে স্যার তো বিশাল একটা গাছ বিশালের গাছের সাথে সিঁড়িটা তো আমাদের সিয়ান মেম্বার চলে আসছে অনুভূতিটা বলো তোমার এই সামান্য ওইটা ভাই সামান্য বলতে এই রাস্তাটা যে পরিমানে সরু আর আমার তুমি যে সাইজ জোস তো এখানে আমাদের মেইন শুরু করতে চলে আসছি ইয়েস সো আমরা এদিকে ঢুকবো আমি রেডি আছি
তোমার পেট দুখবে তোমার পেট ওহ মাই গড ওহ মাই গড ওয়াও গাইস আমি এতক্ষণ ওশিশির দিয়ে বড় নাকি শিউরম গড দেখেন ভিতরে বড় আছে ভাই প্রথম কো হয় গুহার ভিতরে রিল্যাক্স ম্যান তো আমি এখন মাদিবার ব্লগে শর্ট টাউন নিয়ে নিব এই গুহা তারপরে এদিক দিয়ে গুহা সো আমরা মুভিতে দেখতাম হলি মুভিতে এই হলি মুভির অবস্থা আর কি অবস্থা ফিল এটা পসিবল না আমার মতো পরে আসিয়া তাহলে কিছুটা শান্তি পাবে ডাউন হিল আলহামদুলিল্লাহ মেন যে জিনিসটা দেখতে চলে আসছে এটা হচ্ছে ওয়াও দাস ওয়াও নিচে একটু দেখলে তো বুকের ভিতর যা সব চলে যাচ্ছে এখান থেকে ভাই তো হবে এটা আলী কদম নিয়ে মানিটাকে একটু বলবেন বুঝে বলবেন আলী আলী জিনিসটা বুজুর্গি ছিলেন এখানে আসে নামাজ পড়তেন দেন এখানে সেই জন্য ওনার নামেই সুরঙ্গটা হয়েছে মানে ইবাদত করতেন মানে রাসুলের অনুযায়ী আচ্ছা এটার উপর পাথর ছিল পাথরটা অলরেডি নাই আর এখানে আমার কিছু সোনা হাক ভাইয়ারা এখানে অনেক কিছু লিখছেন দয়া করে দিয়ে আসবেন লিখবেন না প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয় না যাগো শোনো তোরা তোরা ফিরি এই ফুল আগুলো ভিতরে ঢুকার পরে এমন ভয় পাইছে আমি যা ভয় পাই নাই আপনার এক্সিডেন্টটা বলেন ভাই ভয় পাইছেন কেন বলেন কেন তো তুমি তো বললাম না একটু ডট 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 ভাই আপনি উনি শেষ উনি লাশ হয়ে গেছে আপনি লাশ হয়ে গেছেন গুহার মুখটা দেখলে আপনার নিজের ভাই পাই ঠিক আছে আমি বুঝলাম বাট ভিতরে অ্যাচিভমেন্টটা কিন্তু জোস লাগতেছে কোনো কিছু নেই বাট এই গুহা দিয়ে ঢুকতে হবে জোস একটা অ্যাচিভমেন্ট তো সব দিক দিয়ে বেশ কিছু এনভায়রনমেন্ট আছে ছবি তোলার জন্য বেশ ভাই তোমার কেমন লাগছে ভিতরে ঢোকার পর অস্থির গার্লফ্রেন্ড কেমন লাগছে পাথরে ঘেমে ঘেমে পানি যা পড়তেছে এটা ঝর্ণা ছোটখাটো এই পানি গুলা জিরি পথে থাকে এই জিরি পথটা দিয়ে পানি যায় সো জিনিসটা হচ্ছে এটাই সো জোস একটা এনভায়রনমেন্ট
সো আলিগোহা থেকে বেরিয়ে গেছি, সো আলিগোহাকে বিদায়, আল্লাহ হাফেজ। তো এখান থেকে আমরা আবার রেশির দিয়ে নেমে চলে যেতে হচ্ছে আদার্স গোয়া। আদারওয়াইজ আরেকটা গোয়া আছে, আমরা গোয়াতে না গিয়ে আমরা আদার্স অন্য জায়গায় যাচ্ছি, লেফট নিচ্ছি এখান থেকে, আর ওখানে গিয়ে রেস্টুরেন্টে দেখা হচ্ছে আপনার সাথে। এনজয় করতে হবে, মানুষ উল্টা রাস্তা দিয়ে আসছে না, নামে মনে অনেকে নামে। আমরা যে পথ দিয়ে ঢুকছি, পথ দিয়ে বেরোচ্ছি, রিজনটা হচ্ছে যে ফরকা বানো ছিল গতকালকে, যার কারণে আমরা ওই পথটা যাইনি, আমি নির্দিষ্ট মানে মানা করছিলাম, এই জন্য ওই জায়গাটা যেতে পারবেন। ওদিক দিয়ে সিঁড়িও আছে, কোন দিক সিঁড়িও আছে, ওখানে সিঁড়িও আছে। ও হ্যাঁ হ্যাঁ, মানুষ এদিক দিয়ে উঠে, তো ওদিক দিয়ে উঠে না, এদিক দিয়ে অনেকে এদিক দিয়ে উঠে, ওদিক দিয়ে বেরোয়, দেন আমরা ঢুকছি যেদিকে মানুষ বেরোয় উল্টাটা। যাই হোক সমস্যা নাই, আমরা ফিল্টার নিচ্ছি জোস। যাই হোক ব্লগটা আমরা এনজয় করতেছেন, আর আমরা একবারে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, আর চিলি ফিলি করতে হবে। সো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি। গাইস, আমরা আলিগঞ্জ থেকে আসার পরে তো একটু সন্ধ্যা গেছিলাম, তখন ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমার যে মানে একদম ভিডিওটা দেখতে হবে, ওটার মধ্যে অন্য ভিডিওটা দেখে দিয়ে দিয়েছি, যথেষ্ট চেঞ্জিং। আর তং রেস্টুরেন্টে আমরা গেছিলাম এখানে, তো এখানে আসু খেয়ে যেতে পারবেন। তো তোহা ভাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এগেন। তো আমরা আলিগোহায় গেছিলাম, আলিগোহা তো জোস ফিল নিয়েছিলাম অনেকক্ষণ, তো ওখানে ভয় পাইছে অনেকে, আপনাদের অনেক ভয় পাইছে সবাই। আলিগোহায় যদি যেতে চাই মানে কসিং এমন যাবে, আপনি এখান থেকে হালকা পাল্টা বলতে আমি বলি আপনাকে, আগে এখন তো চেঞ্জিং হচ্ছে, আর এখানে লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবেন, তা আমরা ভাবি যেখানে আছে মেনলি আমি বলি ওনাকে। তো ইয়া করার রিজনটা হচ্ছে যে উনি হচ্ছে সব দিক দিয়ে হেল্পফুল, সব দিক দিয়ে মানে একটা ফ্রেন্ডলি একজন টুরিস্ট গ্যাং, সিরিয়াসলি বলতেছি উনি টুরিস্ট, সিরিয়াসলি লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। আর সেই সাথে উনিও আছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসম একটা মানুষ। এরা যদি আসেন তাদের সাথে আপনি যখন যাবেন পাহাড়ে অথবা আলিগোহায়, তাহলে বুঝতে পারবেন তারা কেমন ফ্রেন্ডলি আর ভাইরা অনেক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলিগোহা ব্লগ এই পর্যন্ত, আর সিয়ানকে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা। তার মধ্যে দিয়ে টুইন দুইটা ভাই আছে আমার, খুব ডেঞ্জার পাবলিক ভাই, ওয়ান অ্যান্ড অনলি বেবি আর ব্রাদার ভাই, একটু ছবি তুলো না। থ্যাংক ইউ সো মাচ, আসলে মানে অনেক ভাই মজা করতে হবে, তাহলে হবে না। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আলিগড় ভিডিওটা কেমন ছিল ওটা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।